Pebbles Bengali Good morning বাচ্চারা তোমরা প্রত্যেকে ভালো আছো এবং মন দিয়ে বাড়িতে পড়াশোনা করছো আমরা তো অষ্টম পাঠের গল্পটা পড়ে নিয়েছি এবং তাতে কি কি যুক্তাক্ষর আছে যেমন মকয় দিয়ে রেট দিয়ে এগুলো যুক্তাক্ষর আছে তোমরা নিশ্চয়ই সেগুলো পড়ে নিয়েছো আজকে আমরা ওই গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর করব আর সাজিয়ে শব্দ গঠন করব তাছাড়া করব বিপরীত শব্দ ঠিক উত্তরে দাগ দাও এগুলো আমরা করবো তাহলে প্রথমে আমরা করবো কি প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ পুরো বাক্যে আর কিছু উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে অর্থাৎ এলোমেলো করে দেওয়া রয়েছে কিছু শব্দ সেটাকে সাজিয়ে শব্দ তৈরি করবো তাহলে দেখি কি আছে প্রথম প্রশ্নে কোন গির্জের কাছে আপিস কোন কাজে মুশকিল হবে তাহলে আমরা কি পড়ছিলাম আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে আমরা সেটা পড়েছি তাহলে আমরা এখানে উত্তর কি লিখব কোন গির্জের কাছে আপিস আরমানি গির্জের কাছে আপিস কোন কাজে মুশকিল হবে আপিস যাওয়ার কাজে মুশকিল হবে তাহলে যেরকম আপিস কথাটা মানে কিন্তু তোমাদের বলেছি আমি অফিস তাহলে এখানে যেহেতু আপিস আছে তাহলে আমাদের কিন্তু আপিস কথাটাই লিখতে হবে তাহলে আমরা লিখছি আরমানি গির্জের কাছে আপিস আর আপিস যাওয়ার কাজে মুশকিল হবে তাহলে দেখো প্রশ্নটার উত্তর আমরা কি লিখলাম প্রশ্নটার উত্তর আমরা লিখলাম কোন গির্জের কাছে আপিস আরমানি গির্জের কাছে আপিস কোন কাজে মুশকিল হবে আপিস যাওয়ার কাজে মুশকিল হবে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘের রং কেমন পশ্চিম দিকের মেঘের রং ঘন নীল আবার বলি কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘের রং কেমন পশ্চিম দিকের মেঘের রং ঘন নীল আমার কিন্তু গল্পটা পড়া আছে বলেই কিন্তু আমি ঝটপট উত্তরগুলো দিতে পারছি তোমাদেরও কিন্তু এরকম গল্পটাকে মুখস্থ রাখতে হবে মাথায় রাখতে হবে তবেই কিন্তু যেইভাবে প্রশ্ন দিই তোমরা তাহলে পারবে তাহলে লিখে নিচ্ছি আমার উত্তরটা তাহলে দেখো আমরা উত্তরটা কি পেলাম কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘের রং কেমন পশ্চিম দিকের মেঘের রং ঘন নীল এবার তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি উনুনের আগুনটা কেন উস্কিয়ে দিতে হবে আর ঠাকুর ঝোলে কি দেবেন উনুনের আগুনটা কেন উস্কিয়ে দেবে আপিসের ভাত এখনো হয়নি তাই উনুনের আগুনটা উস্কিয়ে দিতে হবে কি বললাম আপিসের ভাত এখনো হয়নি তাই উনুনের আগুনটা উস্কিয়ে দিতে হবে আর ঠাকুর ঝোলে কি দেবে না ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না তাহলে আমরা লিখে ফেলছি আপিসের ভাত এখনো হয়নি তাই উনুনের আগুনটা উস্কিয়ে দিতে হবে
দেখো উনুনের আগুনটা কেন উস্কিয়ে দিতে হবে? আপিসের ভাত এখনো হয়নি, তাই উনুনের আগুনটা উস্কিয়ে দিতে হবে। এখানে জায়গা ছিল না বলে আমি এখানেই আবার একটু ফাঁকা দিয়ে লিখে দিলাম। তোমরা কিন্তু ছেড়ে, আমি বারবারই বলি, ছেড়ে পরের লাইনে শুরু করবে। ঠাকুরের ঝোলে কি দেবে না? ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না। তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। এবার চলে যাচ্ছি 4 নম্বরে। কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে? সেটা কোথায় আছে? কাকে আনতে বলা হবে? বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে। সেটা কোথায় রাখা আছে? সেটা দোতলা ঘরের পালঙ্কের উপরে রাখা রয়েছে। তাহলে আবার বলি, কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে? বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে। সেটা কোথায় আছে? সেটা দোতলা ঘরের পালঙ্কের উপরে আছে। তাহলে কি পেলাম? কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে? বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে। সেটা কোথায় আছে? সেটা দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে। কে কিভাবে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে? কে কিভাবে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে? কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। তাহলে কি লিখবো? কঙ্কা খেলতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। কঙ্কা খেলতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। তাহলে দেখো কি লিখলাম? কে মানে কঙ্কা কিভাবে মানে খেলতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। আচ্ছা, আমরা সব প্রশ্নগুলো করে ফেললাম। এবার নিচে কি আছে? সাজিয়ে শব্দ গঠন কর। সাজিয়ে শব্দ গঠনে প্রথমে কি আছে দেখো? দন্তের স্বয় পয় আকার হর্ষই ত। এটা সাজালে কি হবে? হর্ষই দন্তের স্বয় পয় আকার ত ইস্পাত। হর্ষই দন্তের স্বয় পয় আকার ত ইস্পাত। আমি এখানে 5টা করিয়েছি, এখান দিয়ে কিন্তু যুক্তাক্ষর দেওয়া বানান এবং তাছাড়া অন্য বানানও কিন্তু এরকম করে আসতে পারে। কয়টা দেখো? কয়রশ্মি কি তালিবস ময়রসু ল। এটা সাজালে কি আসবে? মুশকিল ময়রসু মু তালিবস কয়রশ্মি ল মুশকিল। তাহলে দেখো কি পেলাম? মুশকিল। নেক্সট দেখো, তালিব সয় চয় রশ্মি নয় তয় নয় রশ্মি। এটা সাজালে কি হবে? নিশ্চিন্ত নয় রশ্মি নি অর্থাৎ দন্তের নয় রশ্মি নি তালিব সয় চয় রশ্মি দন্তের নয় তয় নিশ্চিন্ত। তাহলে কি পেলাম আমরা? নিশ্চিন্ত। কয়টা দেখো? বয়রশ্মি বি বয়সুন দন্তের সয় তয়। এটা সাজালে কি হবে? এটা সাজালে হবে বিস্তর। আবার বলি, বয়সী বি বয়সনরা দন্তে সয়তয়। এটা সাজালে আসছে বিস্তর, বয়সী বি দন্তে সয়তয় র। কয়টা দেখো? ল পয়াকারে পা উমকয়। ল পয়াকারে পা উমকয়। এটা সাজালে আসবে পালঙ্ক, পয়াকারে পা ল উমকয়। পয়াকারে পা ল উমকয় পালঙ্ক। দেখো আমরা কি কি পেলাম? প্রথমটা থেকে পেলাম ইস্পাত, দ্বিতীয় থেকে পেলাম মুশকিল, তৃতীয় থেকে পেলাম নিশ্চিন্ত,
চতুর্থটাকে পেলাম বিস্তর, আর পাঁচ নম্বর অর্থাৎ পঞ্চমটা যেতে পেলাম হলো পালঙ্ক। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আর সাজি শব্দ গঠনটা হয়ে গেল। এবার আরেকবার তোমাদের রিভাইজ দিয়ে দেবো, আর তার সাথে কিন্তু যেগুলো এক কথায় হবে সেগুলো আমি তোমাদের মুখে বলে দেবো। তাহলে দেখো, কোন গির্জের কাছে আপিস, আরমানি গির্জের কাছে আপিস। এইটা তোমার আরমানি গির্জে, এটা দু এক কথায় বললে তোমরা লিখতে পারবে আরমানি গির্জে। কোন কাজে মুশকিল হবে আপিস, যার কাজে মুশকিল হবে, এটা কিন্তু দু এক কথায় হবে না। সুতরাং শুধু প্রথমটা হবে আরমানি গির্জের কাছে আপিস, এটা তোমরা শুধু আরমানি গির্জে লিখতে পারবে। কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পূর্ব দিকে, এটা কিন্তু এক কথায় হবে। পশ্চিম দিকের মেঘ কেমন ঘন নীল, এটাও তাই দু এক কথায় বলে তোমরা লিখতে পারবে। আচ্ছা, ঠাকুর জলে কি দেবে না লঙ্কা, এটাও এক কথায় হবে। কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে, বঙ্কিমকে, এটাও এক কথায়। সেটা কোথায় আছে, সেটা দোতলা ঘরের পালঙ্কের উপর আছে, সেটা কিন্তু হবে না। যদি তোমরা শুধু পালঙ্ক লেখো তাহলে এক কথায় হবে, বা যদি এরকম বলে খাতাটা দোতলা ঘরের কোথায় আছে তাহলে কিন্তু হবে এক কথায় পালঙ্কের উপর। আচ্ছা, কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে, এটা হবে কঙ্কা, এটা এক কথায় হবে। কিভাবে ছিঁড়ে দিয়েছে সেটা কিন্তু হবে না। তাহলে দেখো, এই এক কথায় প্রশ্ন উত্তর কি কি সেটা তোমাদের বলে দিলাম, তোমরা কিন্তু চাইলে লিখেও নিতে পারো। আচ্ছা, এবার কোন গির্জের কাছে আপিস, আরমানি গির্জের কাছে আপিস, কোন কাজে মুশকিল হবে আপিস, যার কাজে মুশকিল হবে। কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পশ্চিম দিকে মেঘের রং কি, পশ্চিম দিকে মেঘের রং ঘন নীল। সবসময় মাথায় রাখবে পুরো বাক্যে বললে কিন্তু আমাদের পুরো লাইনটাই বলে উত্তরটা দিতে হবে। উনুনের আগুনটা কেন উস্কিয়ে দিতে হবে, আপিসের ভাত এখনো হয়নি তাই উনুনের আগুনটা উস্কিয়ে দিতে হবে। ঠাকুর ঝোলে কি দেবে না, ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না। কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে, বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হবে। সেটা কোথায় আছে, সেটা দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে। কে কিভাবে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে, কঙ্কা খেলতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। এবার দেখো, সাজিয়ে শব্দ গঠনে প্রথমটা আছে দন্তে সয়পার আকার হর্ষের ত, এখান থেকে আমরা পেলাম ইস্পাত। পরটা আছে কলরস্যি, কালিবস্বর, ময়সুর, ল, এখান দিয়ে সাজিয়ে আসছে মুশকিল। কালিব সয়চয় রস্যি, নয় তয় নয় রস্য, এটা থেকে আসবে নিশ্চিন্ত। বয়সি বর্ষণলা দন্তে সয়তয়, এটা থেকে আসলো বিস্তর। ল পয়াকার উমকা, এখান থেকে আসলো পালঙ্ক। তাহলে তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রশ্নগুলো পুরো বাক্যে এবং এক কথায় তার সাথে এই সাজিয়ে শব্দ গঠন করে। এবার আমরা বাকি অষ্টম পাঠের বাকি অংশগুলো করে নেব। তাহলে বাচ্চারা, আমরা অষ্টম পাঠের প্রশ্ন করে নিয়েছিলাম, আর এলোমেলো শব্দ সাজিয়ে শব্দ গঠন করো, মানে অক্ষর সাজিয়ে শব্দ গঠন করো, সেটা আমরা করে নিয়েছিলাম। এবার আমরা করব শব্দার্থ লেখো, বিপরীত শব্দ লেখো, সঠিক শব্দ বসিয়ে পূরণ করো, আর সঠিক হলে রাইট, ভুল হলে কাটা দাও, এটা আমরা করব। তো দেখো, প্রথমে আছে অর্থ আরমানি। আরমানি কথার অর্থ হলো আর্মেনিয়া বলে একটি দেশ আছে, সেই দেশ বা জাতি সম্পর্কিত যে কোনো কথাকেই আমরা শুরু করতে পারি আরমানি বলে। আরমানির দেশে আরমানির মানুষরা বা আরমানিরা এরকমভাবে আমরা বলি, তাই এখানে হবে আর্মেনিয়া দেশ বা জাতি সম্পর্কিত। তাহলে কি লিখলাম, আরমানি মানে আর্মেনিয়া দেশ বা জাতি সম্পর্কিত কোনো কথা বললে বোঝায় আর্মেনি, আরমানি। গির্জা, গির্জা কাকে বলে, গির্জা হলো খ্রিস্টানদের উপাসনা মন্দির, গির্জা হলো খ্রিস্টানদের উপাসনা মন্দির। তাহলে গির্জা মানে কি লিখলাম, খ্রিস্টানদের উপাসনা মন্দির। আচ্ছা, মুশকিল, মুশকিল মানে হলো বিপদ বা অসুবিধা, মুশকিল মানে বিপদ বা অসুবিধা। তোমরা যে কোনো একটা লিখতে পারো।
তারপর নেক্সট এখন নিশ্চিন্ত। নিশ্চিন্ত মানে হলো যার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কিছু নেই। তাহলে চিন্তা ভাবনাহীন, নিশ্চিন্ত মানে চিন্তা ভাবনাহীন। বিস্তর, বিস্তর মানে অনেক বা প্রচুর, বিস্তর মানে অনেক বা প্রচুর। এর মধ্যেও তোমরা যে কোনো একটা লিখতে পারো। নেক্সট দেখো স্থায়ী। স্থায়ী মানে হলো স্থিতিশীল, স্থায়ী মানে স্থিতিশীল। তাহলে কি পেলাম? স্থায়ী মানে স্থিতিশীল। পালঙ্ক, পালঙ্ক মানে হলো মূল্যবান খাট, মানে খুব দামি একটা খাট। আগেকার দিনে যে রাজারাজারা ব্যবহার করতো সেগুলো তো খুব দামি হতো, তাই সেগুলোকে বলা হতো পালঙ্ক। তাহলে মূল্যবান খাট। এখনো কিন্তু অনেকের বাড়িতে এরকম পালঙ্ক দেখাই যায়। আচ্ছা দেখো আমরা এখানে তাহলে কি কি অর্থ পড়লাম। আর্মানি মানে আর্মেনিয়া দেশ বা জাতি সম্পর্কিত গির্জা, খ্রিস্টানদের উপাসনা মন্দির। মুশকিল বিপদ বা অসুবিধা। নিশ্চিন্ত চিন্তা ভাবনাহীন। বিস্তর অনেক বা প্রচুর। স্থায়ী মানে স্থিতিশীল। পালঙ্ক মানে মূল্যবান খাট। তোমরা বুঝতে পারছো তো আমি যেগুলো পড়াচ্ছি? ভালো করে মাথায় রাখতে হবে, কিন্তু আমি কিন্তু দুবার করে বলে দিচ্ছি, ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা বিপরীত শব্দ লেখো। প্রথমে কি আছে? কালো। কালোর বিপরীত কি? কালোর বিপরীত হলো সাদা। তাহলে আমরা লিখছি এখানে সাদা। স্থির, স্থিরের মানে অপোজিট বা বিপরীত শব্দ হবে অস্থির। স্থির অস্থির। আচ্ছা দেখো রৌদ্র, রৌদ্রের উল্টো হলো ছায়া। রৌদ্রের উল্টো হলো ছায়া। স্থায়ী, স্থায়ী উল্টো হলো অস্থায়ী। স্থায়ী বিপরীত অস্থায়ী। বাচি, বাচির উল্টো হলো মরি। বাচির উল্টো হলো মরি। উপর নিচ, উপর নিচ। বিস্তর, বিস্তর মানে আমরা কি জেনেছিলাম? অনেক বা প্রচুর। তাই বিস্তরের উল্টো হবে কম, বিস্তরের উল্টো হবে কম বা অল্প। তোমরা যেটা হোক একটা লিখতে পারো। অসুস্থ সুস্থ, অসুস্থ সুস্থ। বেশিক্ষণ অল্পক্ষণ, বেশিক্ষণ অল্পক্ষণ। তাহলে দেখো কালো সাদা, স্থির অস্থির, রৌদ্র ছায়া, স্থায়ী অস্থায়ী, বাচি মরি, উপর নিচ, বিস্তর কম বা অল্প, অসুস্থ সুস্থ, বেশিক্ষণ অল্পক্ষণ। এবার চলে যাচ্ছে আমরা সঠিক শব্দ বসিয়ে পূরণ করো। আর্মানি ড্যাশ কাছে আপিস, যাওয়া ড্যাশ হবে। আর্মানি গির্জের কাছে আপিস, যাওয়া মুশকিল হবে। তাহলে এখানে গির্জের, ওখানে হবে মুশকিল। তাহলে কি পেলাম? আর্মানি গির্জের কাছে আপিস, যাওয়া মুশকিল হবে। সকালে ড্যাশ ছিল, ড্যাশ ছিলাম, দেখতে দেখতে বিস্তর ড্যাশ জমেছে। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। এগুলো কিন্তু গল্পটা না পড়লে, তোমরা এরকম শূন্যস্থান দিলে কিন্তু পারবে না। খুব ভালো করে প্রতিটা লাইন বাড়ান করে পড়তে হবে। দেখো এই যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এগুলো দিচ্ছে, এটা যদি পুরোটা লাইন তোমাদের মাথায় না থাকে তোমরা তো এগুলো লিখতে পারবে না। তাহলে এখানে লিখতে হচ্ছে সকালে রৌদ্র ছিল, এখানে রৌদ্র, আর এখানে হবে
নিশ্চিন্ত ছিলাম, নিশ্চিন্ত, আর ওখানে হবে মেঘ। তাহলে দেখো, সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, শরীরটা ড্যাশ আছে, ড্যাশ ধরেছে, ড্যাশ হয়ে থাকতে পারছি না, শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না। তাহলে আমরা কি লিখছি, শরীরটা অসুস্থ আছে, এখানে লিখছি অসুস্থ, এখানে মাথা ধরেছে, আর এখানে লিখছি স্থির হয়ে থাকতে পারছি না। তাহলে কি লিখলাম, শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না, আপিসের ড্যাশ এখনো হলো না, আপিসের ড্যাশ এখনো হলো না, ঠাকুর আমার ড্যাশ যেন ড্যাশ না দেয়, আপিসের ভাত এখনো হলো না, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। তাহলে এখানে হবে ভাত, এখানে প্রথমটা এই আমার ঝোলে হবে এখানে, আর এখানে হবে লঙ্কা। তাহলে দেখো কি পেলাম, আপিসের ভাত এখনো হলো না, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। নেক্সট দেখো, ড্যাশ খাতা নিয়ে খেলতে গিয়ে তার ড্যাশ ছিঁড়ে দিয়েছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। আবার বলি, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। তাহলে আমরা কি পেলাম, এই শূন্যস্থানগুলো হয়ে যাওয়ার পর আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে, সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না, আপিসের ভাত এখনো হলো না, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। এবার দেখো, সঠিক হলে মানে রাইট চিহ্ন, ভুল হলে কাটা চিহ্ন দাও। আমি কিন্তু এখানে দুটো দিয়েই করালাম তোমাদের, এরকম কিন্তু বিভিন্ন লাইন দিয়েই আসতে পারে। দেখো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল, কথাটা কিন্তু ঠিক, আর পূর্ব দিকের মেঘ ছিল ইস্পাতের মতো কালো, তোমাদের ওইখানেও আসতে পারে পশ্চিম দিকের মেঘ ইস্পাতের মতো কালো, তাহলে সেখানে তোমরা কাটা দেবে। আর এখানে দিয়ে পশ্চিম দিকের মেঘ ঘন নীল, তাহলে এটা ঠিক, এখানে আমরা রাইট দিচ্ছি। ঠাকুর আমার ঝোলে যেন তেল না দেয়, ঠাকুর ঝোলে কি দেবে না, লঙ্কা, তাহলে এটা কিন্তু ভুল, তাই এটা আমরা কাটা দিলাম। তাহলে আমাদের অষ্টম পাঠের কিন্তু সমস্তগুলো করা কমপ্লিট হয়ে গেল, সমস্ত অনুশীলনী কাজগুলো। আমরা প্রথমে প্রশ্ন উত্তর করলাম, পুরো বাক্যে এক কথায় তার সাথে সাজিয়ে অক্ষরগুলো সাজিয়ে শব্দ গঠন করো, সেটা করলাম, শব্দার্থ বিপরীত শব্দ সঠিক শব্দ বসিয়ে পূরণ করো, আর সঠিক হলে ঠিক, ভুল হলে কাটা দাও, করে ফেললাম। আমরা আরেকবার এটাকে একটুখানি পড়ে নিচ্ছি। শব্দার্থ লেখো, আরমানি, আর্মানীয়, আর্মেনিয়া দেশ বা জাতি সম্পর্কিত, গির্জা খ্রিস্টানদের উপাসনা মন্দির, মুশকিল বিপদ বা অসুবিধা, নিশ্চিন্ত চিন্তা ভাবনাহীন, বিস্তর অনেক বা প্রচুর, আচ্ছা স্থায়ী স্থিতিশীল পালঙ্ক মূল্যবান খাট, আর বিপরীত শব্দ কি, কালো সাদা স্থির অস্থির রৌদ্র ছায়া, স্থায়ী অস্থায়ী বাঁচি মরি উপর নিচ, বিস্তর কম বা অল্প, অসুস্থ সুস্থ বেশিক্ষণ অল্পক্ষণ। সঠিক শব্দ বসিয়ে পূরণ করো, এই এই লাইনগুলো না দিয়েও কিন্তু তোমাদের অন্য লাইনও আসতে পারে, আমি যে এই লাইনগুলো লিখিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, এটা ছাড়াও কিন্তু অন্য লাইন দিয়ে তোমাদের করতে হতে পারে। আর মানে গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে, সকালে ড্যাশ ছিল অর্থাৎ রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, ড্যাশে নিশ্চিন্ত বসলো, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, শূন্যস্থানে মেঘ বসলো,
শরীরটা ড্যাশ আছে, অর্থাৎ অসুস্থ, ড্যাশ ধরেছে, মাথা ড্যাশ হয়ে থাকতে পারছি না, স্থির, আপিসের ড্যাশ এখনো হলো না ভাত, ঠাকুর আমার ড্যাশে যেন ড্যাশ না দেয়, ঝোলে লঙ্কা না দেয়। ড্যাশ খাতা নিয়ে খেলতে গিয়ে তার গ্যাস ছিঁড়ে দিয়েছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। সঠিক হলে ঠিক, ভুল হলে কাটা দাও। পশ্চিম দিকের মেঘ ঘন নীল, কথাটা ঠিক, তাই আমরা রাইট দিলাম। আর ঠাকুর আমার ঝোলে যেন তেল না দেয়, কথাটা ভুল, তাই এখানে আমরা কাটা দিলাম। এরকম বিভিন্ন লাইন তুলে তোমাদের শূন্যস্থান পূরণ এবং এই সঠিক ঠিক ভুল এগুলো কাটা চিহ্ন দেওয়া, রাইট চিহ্ন, এগুলো আসতেই পারে। তাহলে আমি যা যা করালাম অষ্টম পাঠের সেগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে গল্পটা কিন্তু ভীষণ ভালো করে তোমাদের পড়তে হবে, বানান করে এবং রিডিং। তাহলে পুরোটা তোমাদের এটা কমপ্লিট করে দেন, বাড়িতে প্র্যাকটিস করবে। Pebbles Bengali।